কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ পঞ্চম দিন। এই মুহূর্তে উৎসব স্থলে আছেন সহকর্মী আল কাসির। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। চিত্র উৎসবের 75তম আসরের আজকের পঞ্চম দিন, আজকের এই পঞ্চম দিনে সকালেই একটি সংবাদ সম্মেলন হয়েছে এবং তারপরে শুরু হয়েছে দিনের কার্যক্রম। আজকে আমি যেখানটি দাঁড়িয়ে আছি ঠিক রেড কার্পেটের সামনে, কান উৎসবের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এবং যারা এখানে আসেন উৎসব দেখতে তাদের নজর থাকে এই রেড কার্পেটের দিকে। অফিসিয়াল সূত্রে আমি যেটি জানতে পেরেছি, আজকে প্রতিদিনই তিনবার করে রেড কার্পেট হয়। আজকে রেড কার্পেট শুরু হবে বিকেল 4টায়, স্থানীয় সময় বিকেল 4টায়, তারপর শুরু হবে বিকেল 6টায় এবং এই 6টায় শুরু হয়ে 15 মিনিট পর্যন্ত চলবে রেড কার্পেট, তারপর বিরতি দিয়ে আবার শুরু হবে রাত 8টার দিকে। আজকে রেড কার্পেটে হাঁটবেন হচ্ছে ফ্রান্সের বিভিন্ন জায়গা থেকে আগত তারকা শিল্পীরা, তাদের সঙ্গে বলিউডের কয়েকজন শিল্পী থাকবে বলে আমাদেরকে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এই রেড কার্পেটটা আপনারা দেখতে পাচ্ছেন, 22 গজের এই রেড কার্পেটটি কিন্তু দিনে তিনবার বদল করা হয়। আর এই রেড কার্পেটে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন দুইজন, গতকালকে অর্থাৎ উৎসবের চতুর্থ দিনে রেড কার্পেটে হেঁটেছেন বাংলাদেশের নায়ক আরিফিন শুভ। তার আগে গত 19 মে এই রেড কার্পেটে হেঁটেছেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিভেরু, তিনি প্রথম এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন রেড কার্পেটে। তারপর গতকাল হেঁটেছেন আরিফিন শুভ, তার সঙ্গে হাঁটার কথা ছিল নুসরাত ইমরোজ তিশার, তাকে তিনি গতকাল হাঁটতে পারেননি। হয়তো আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্য বলছে আগামী 24 মে তিশা রেড কার্পেটে আসতে পারেন, তার সঙ্গে বাংলাদেশের আরও কয়েকজন থাকতে পারেন FDC-র চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন সহ আরও বেশ কয়েকজন। তো আমি আরেকটু যদি যোগ করে বলি যে উৎসবের প্রথম দিন থেকেই কিন্তু এই রেড কার্পেটের দিকে আগত মানুষের নজর, আর এই রেড কার্পেটটা যখন শুরু হয় তখন পুরো এলাকা কড়া নিরাপত্তা চাদরে ছেয়ে যায়, নিরাপত্তা জোরদার করা হয় এবং রাস্তার দুই পাশে উৎসুক মানুষ ভিড় করে এই রেড কার্পেট দেখার জন্য। যদিও এখানে অনেক দূর দূরান্ত থেকে তারকারা আসেন, সকল তারকাদেরই ইচ্ছা থাকে বা আকাঙ্ক্ষা থাকে রেড কার্পেটে হাঁটার। গতকালকে আমরা দেখেছি ভারতীয় বেশ কয়েকজন তারকা এখানে হেঁটেছেন, বলিউডের সঙ্গে হলিউডের তারকারাও এখানে হেঁটেছেন। তবে সবচেয়ে বেশি যে নজরটি কেড়েছে সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন জায়গায় যে আলোচনা হচ্ছে, এক যে ইউক্রেনের এক মডেলের বা এক অভিনেত্রীর একটি প্রতিবাদ আমরা যেটি দেখেছি সেটি বেশ আলোচিত হচ্ছে। তো কানের এই রেড কার্পেট থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। কান চলচ্চিত্র উৎসবের খবর জানাতে আমরা সরাসরি ছিলাম ফ্রান্সে।